Dr. Manali Bhattacharya, Consultant Internal Medicine, Ruby General Hospital. 31st May দিনটিকে World No Tobacco Day হিসেবে পালন করা হয়ে থাকে। আমরা সকলেই সিগারেট স্মোকিং এর আমাদের স্বাস্থ্যের উপর অ্যাডভার্স ইফেক্টগুলি সম্বন্ধে অবগত। এটি আমাদের শরীরে ফুসফুস, ওরাল ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার এর চান্সেস বাড়িয়ে দেয়। এছাড়াও সিওপিডি এবং বিভিন্ন ধরনের লাং ক্যান্সার, হার্টের প্রবলেম, স্ট্রোক, ইসকেমিক হার্ট ডিজিজ, ইনফার্টিলিটি চান্সেস বাড়িয়ে দেয়। স্মোকাররা পরোক্ষভাবে তাদের পরিবার পরিজন এবং কলিগসদেরও প্যাসিভ স্মোকিংয়ে এক্সপোজ করে থাকে। স্মোকিং ছাড়ার জন্য যদি আপনার কখনো নিকোটিন ক্রেভিং বা নিকোটিন হাঙ্গারের সম্মুখীন হন, তাহলে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি সাহায্য নিতে পারেন।